হ্যালো আজ এই ভিডিওতে বলবো তলপেটের চর্বি এবং ভুঁড়ি কমাবেন কিভাবে। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন সাধারণত নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই পেটের মেদজনিত জটিলতা আছে বিশেষ করে সারা শরীরের তুলনায় পেটে মেদ জমে বেশি এবং অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে পেটের মেদ কমাতে সময় একটু বেশি লাগে পেটের মেদ নিয়ে বিব্রত অবস্থায় পড়তে হয় অনেকেরই এটি যেমন শৈলের সেপ নষ্ট করে শরীরকে করে তোলে অনাকর্ষণীয় তেমনি নিজের সেলফ কনফিডেন্সও কমিয়ে দেয় অনেকখানি পেটের মেদ বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে রয়েছে বংশগত সমস্যা অনিয়মতান্ত্রিক জীবনযাপন ও অনিয়ন্ত্রিত উপায়ে খাদ্য গ্রহণের ফলে বর্তমানে দেশ তুলতা মেদ বৃদ্ধি সহ নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে শরীরের মধ্যে প্রথমে পেট থেকে মেদ জমা শুরু হয় এবং সারা দেহের তুলনায় পেটে মেদ জমে বেশি অনেকেই ওজন কমানোর আশায় খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দেন যার কারণে অসুস্থ হয়ে পড়েন ওজন কমানোর জন্য শুধু ডায়েট করলেই হবে না খাদ্য নিয়ন্ত্রণের পাশাপাশি অবশ্যই ব্যায়াম করতে হবে আপনি যতই ডায়েট করুন না কেন ব্যায়াম না করলে কিন্তু ওজন সঠিকভাবে কমে না স্বাস্থ্যকর খাবার তালিকা ও সঠিক ব্যায়ামের মাধ্যমে দ্রুত পেটের মেদ কমানো সম্ভব তবে দিনে কমপক্ষে এক ঘন্টা এক্সারসাইজ করতে হবে আজকে দ্রুত পেটের মেদ কমানোর কয়েকটি কার্যকর ব্যায়াম ও খাওয়া দাওয়া নিয়ে আলোচনা করব তো চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক প্রথম ব্যায়াম সি কোনো একটি সমতল জায়গায় বা মেজেতে শুয়ে পড়ুন এবার পা দুটো ভাঁজ করে দিন হাত থাকবে হাঁটু বরাবর সোজা সামনের দিকে এবার শ্বাস ছাড়তে ছাড়তে সোজা সামনের দিকে উঠে বসুন পা ভাঁজ অবস্থায় থাকবে এবার আবার আগের অবস্থায় শুয়ে পড়ুন বসা অবস্থায় বেশিক্ষণ থাকবেন না উঠে আবার শুয়ে পড়বেন আবার উঠে বসবেন এভাবে হবে একবার আপনি এভাবে মোট বারো বার করবেন বারোবার হয়ে গেলে এক মিনিট শুয়ে বিশ্রাম নেবেন এক মিনিট পরে ঠিক একই নিয়মে আবার শুরু করবেন আবার বারোবার করবেন এভাবে বারো বারে হবে এক সেট আপনাকে এভাবে দুই সেট করতে হবে প্রাথমিক অবস্থায় পরে সেট বাড়িয়ে তিন সেট করতে পারেন নাম্বার টু ক্রেসেজ সোজা হয়ে মেঝেতে শুয়ে পড়ুন পা দুটো একটু ফাঁকা রেখে ভাঁজ করে নিতে হবে হাত দুটো আপনার মাথার দুই পাশে অর্থাৎ কানের পিছনে অথবা চাইলে সামনের দিকে সোজা করেও রাখতে পারেন এবার শ্বাস ছাড়তে ছাড়তে উপরের দিকে উঠুন খেয়াল রাখবেন যাতে ঘাড়ে কোনো চাপ না পড়ে এবার নিঃশ্বাস নিতে নিতে নিচের দিকে নামবেন লক্ষ্য রাখবেন মেঝেতে যেন আপনার মাথা লেগে না যায় মেঝে থেকে আপনার মাথা কিছুটা ফাঁকা থাকবে এভাবে আবার উপরে উঠুন এবং নিচের দিকে ক্রেস করে নামুন ব্যায়াম শুরু করার প্রথম দিকে দশ বার করে প্রতিদিন দুই থেকে তিন সেট করুন নাম্বার থ্রি টুইস্ট কেচেস টুইস্ট কেচেস অনেকটা বেসিক ক্রেচেসের মতো সোজা হয়ে মেঝেতে শুয়ে পড়ুন পা দুটো একটু ফাঁকা রেখে ভাঁজ করে রাখবেন হাত দুটো আপনার মাথার দুই পাশে অর্থাৎ কানের পিছনে রাখুন অথবা চাইলে মাথার পিছনেও রাখতে পারেন এবার মাথা একটু উপরে তুলে ডান কাঁধ আস্তে আস্তে বাঁ দিকে নিন এই সময় আপনার শৈলের বাঁ দিক যেন মাটিতেই থাকে একইভাবে আবার বাঁ কাঁধ তুলে আস্তে করে ডান দিকে ঘুরুন এভাবেই টানা দশ বার করে প্রতিদিন দুই থেকে তিন সেট করুন নাম্বার ফোর উপুরু হয়ে শুয়ে সামনে দুই হাত ভাঁজ করে কণের উপর এবং পায়ের আঙুলের উপর ভর দিয়ে একটু উঁচু করে শরীরকে একটি সমান্তরাল অবস্থায় রাখতে হবে এভাবে ঠিক এই অবস্থায় থাকুন দশ থেকে পনেরো সেকেন্ড প্রথম দিকে দশ থেকে পনেরো সেকেন্ড থাকবেন পরে আস্তে আস্তে সময় বাড়িয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত করতে পারবেন এভাবে করবেন দুই থেকে তিনবার প্রতিবার করার পর একটু বিশ্রাম নেবেন নাম্বার ফাইভ পা দুটো সোজা করে রেখে শুয়ে পড়তে হবে এবার দুই হাত কোমরের পাশে রাখতে হবে এবার পা দুটো ভাঁজ করতে হবে তারপর যতটুকু সম্ভব পা সহ কোমর উপরের দিকে ওঠানোর চেষ্টা করুন কোমর উপরে ওঠানোর সময় নিঃশ্বাস নিতে হবে এবং নিচে নামানোর সময় নিঃশ্বাস ছাড়তে হবে এভাবে পনেরো থেকে কুড়ি বার করতে হবে নাম্বার সিক্স লেগ রাইস সোজা হয়ে মেঝেতে শুয়ে পড়ুন এবার পা দুটো জড়ো করে সোজা নব্বই ডিগ্রি উপরে তুলে দিন হাত দুটো সোজা অবস্থায় পাশে থাকবে এবার নিঃশ্বাস নিতে নিতে পা দুটো জোড়া অবস্থায় নিচে নামান তবে পা দুটো মেজেতে যেন লেগে না যায় আপনার পায়ের সঙ্গে মেজের কিছুটা দূরত্ব থাকবে এভাবে দশ বার করে দুই সেট করুন এই ব্যায়াম তলপেটের চর্বি কমানোর জন্য খুবই উপকারী নাম্বার সেভেন বাইসাইকেল ক্রেচেস সোজা হয়ে মেঝেতে শুয়ে পড়ুন পা দুটো সোজা করে রাখুন হাত দুটো আপনার মাথার দুই পাশে অর্থাৎ কানের পিছনে রাখুন চাইলে মাথা একটু উপরে ওঠাতে পারেন অথবা মাটিতে রাখতে পারেন এবার বাম পা সোজা রেখে ডান পা ভাঁজ করে বুকের কাছে টেনে আনুন এবার ডান পা সোজা করুন এবং বাম পা ভাঁজ করে বুকের কাছে টেনে আনুন এভাবে সাইক্লিং করার মতো করে যান নাম্বার এইট বেন্ডিং সাইড টু সাইড সোজা হয়ে পা দুটো ফাঁক করে মাথার পিছনে হাত দিয়ে দাঁড়াতে হবে অথবা চাইলে হাত কোমরেও রাখতে পারেন এরপর একবার বাঁ দিকে ঝুঁকতে হবে আর একবার ডান দিকে ঝুঁকতে হবে এইভাবে বার করুন পেটের মেদ কমানোর জন্য আরও কিছু ব্যায়াম জেনে রাখুন প্রথমে একটা চেয়ারে বসুন তারপর দুই পা ফাঁক করুন যতটা পারেন এবার হাত দুটি দুদিকে সোজা করে মেলে দিন ডান হাত দিয়ে বাঁ পায়ের পাতা ও বাঁ হাত দিয়ে ডান পায়ের পাতা ছোঁয়ার চেষ্টা করুন দিনে দিনে শঙ্কা বাড়ান এতে পেটে চাপ পড়বে দিন কয়েকের মধ্যেই বুঝতে পারবেন পেটের অতিরিক্ত চর্বি গলছে দ্বিতীয়ত একটি মজবুত চেয়ারে বসুন কাঠের চেয়ার হলেই ভালো এরপর চেয়ারের উপর দু হাতের তালু রেখে তাতে ভর দিন পুরো শরীরটাকেই দুই হাতে তালুর ভরে উপরের দিকে তোলার চেষ্টা করুন যতটা পাচ্ছেন ততটাই প্রথমেই জোর করে অনেকটা তুলবেন না এতে পেশিতে খেঁচ লাগতে পারে বার কয়েকবার এমন করলে কোমরও তলপেটের চর্বি ঝরবে সহজে তৃতীয় ব্যায়াম একটি শক্ত কাঠের চেয়ারে বসে চেয়ারের হেলান দেওয়া জায়গাটি দু হাতে ভর দিন এরপর চেয়ারে বসেই দুই পা হাঁটু পর্যন্ত ভাঁজ করে যতটা পারেন বুকের কাছে আনুন আর সামনের দিকে শূন্যে ভাসিয়ে দিন এমন করে বার পাঁচে করুন ধীরে ধীরে সময় বাড়ান এতে পেট ও কোমরের বেশি টান পড়ে ও মেদ ঝরে সহজে চতুর্থ চেয়ারে বসে দু হাত ভাঁজ করে মাথার পিছনে দিন এবার এক এক করে হাঁটু ভাঁজ করা অবস্থায় মাটি থেকে পা তুলুন ডান হাতের কুণই দিয়ে বাঁ হাঁটু ও বাঁ হাতের দিয়ে ডান হাঁটু ছোঁয়ার চেষ্টা করুন বার পনেরো করুন এতে আপনার কোমরের মেদ তো ঝরবেই সেই সঙ্গে শরীরে একাংশ কিছুটা ভাঁজ হওয়ার পেটের অতিরিক্ত চর্বিও গলবে সহজে পঞ্চম ব্যায়াম একটা চেয়ারের কোনা এক হাতে ধরে দাঁড়ান এরপর একটি পা ভাঁজ করে পিছন দিক দিয়ে কোমরের কাজ অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করুন গোড়ালির কাজটা ধরে থাকুন অন্য হাত দিয়ে পেটের জন্য এই ব্যায়াম খুব উপকারী অনেকের পা ভারী হয় তাদের জন্য এই ব্যায়াম কার্যকর প্রতি পায়ে দশ বার করে করুন এই ব্যায়াম এই ব্যায়ামগুলো নিয়মিত করলে আপনি অবশ্যই খুব ভালো ফলাফল পাবেন তবে মনে রাখবেন প্রতিদিন পেটের ব্যায়াম করবেন না প্রাথমিক অবস্থায় একদিন পর পর করবেন এতে ভালো ফল পাবেন প্রথম এক থেকে দুই দিন করার পর দেখবেন পেটের মাংস পেশিতে ব্যথা অনুভব করবে এতে আপনি নিশ্চিত হবেন যে আপনার ব্যায়ামগুলো কাজে লাগছে অর্থাৎ ফ্যাট সেলগুলো ভাঙতে শুরু করেছে এইভাবে দুই থেকে তিন মাস টানা করলে ভালো ফল পাবেন সবশেষে মনে রাখতে হবে যে ব্যায়ামের পাশাপাশি খাবারের দিকে অবশ্যই নজর দিতে হবে অস্বাস্থ্যকর খাবার খেয়ে এই ব্যায়াম করলে ফলাফল পাওয়া সম্ভব নয় পেটের অতিরিক্ত চর্বি কমাতে খাবারের লিস্টে এমন সব খাবার রাখতে হবে যা ক্যালোরি বার্ন করতে সহায়ক আর সেই সব খাবার তালিকায় রাখবেন যেগুলো প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ হয় তবে জেনে রাখুন কিছু খাবার সম্পর্কে যা পেটের মেদ কমাতে সাহায্য করবেই পেটের মেদ কমাতে খেতে পারেন নারকেল বা নারকেলের জল নারকেলে রয়েছে মিডিয়াম চেইন ড্রাই যা শরীরের মেটাপোলিজম রেট বাড়ায় মেটাপলিজম রেট হচ্ছে যে হারে শরীরের চর্বি এনার্জিতে রূপান্তরিত হয় তাই আপনার পেটের চর্বি কমাতে নারকেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার টু বাতাবি লেবু আপনার নিয়মিত খাদ্য অভ্যাসের সাথে যোগ করতে পারেন বাতাবি লেবু বাতাবি লেবুতে থাকা ফাইটো কেমিক্যালস ইনসুলিন যা লেভেল কমায় এবং এটি শরীরের ক্যালোরিকে চর্বিতে রূপান্তরিত করার পরিবর্তে এনার্জিতে রূপান্তরিত করে নাম্বার থ্রি টমেটো রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফাইটো যা চর্বি কমায় তাই নিয়মিত স্যারোটের সাথে যোগ করতে পারেন টমেটো নাম্বার ফোর আপেলে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা শরীরে মেটাপলিক রেট বাড়ায় এবং পেট অনেকক্ষণ পর্যন্ত ভর্তি রাখতে সাহায্য করে এছাড়াও এতে রয়েছে পেকটিন যা শরীরের কোষে চর্বি জমতে দেয় না নাম্বার ফাইভ গ্রিন টি গ্রিন টিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট সহ এমন কিছু পুষ্টির উপাদান যা চর্বি কমাতে ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে ক্যান্সারেরও ঝুঁকি কমায় নিয়মিত গ্রিন টি পান করলে কমতে শুরু করবে ওজন নাম্বার সিক্স শীতের উপকারী ফল আঙুর আঙুর শরীরে ফ্যাট সেল জমতে বাধা দেয় তাই প্রতিদিন কয়েক টুকরো আঙুর খান চর্বি কমাতে ভালো কাজ করে এছাড়া বেদানায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর এই ফলে রয়েছে লো ক্যালোরি তাই ওজন কমাতে বিশেষ কাজে আসে বেদানা তাছাড়াও সবেদায় মেটাপলিজম রেট থাকে তাই শরীরকে সুস্থ রাখার পাশাপাশি ফ্যাট গোলাতে বিশেষ কাজে আসে এই ফল শুধু তাই নয় মাছের তেলে আছে অমিকা থেরি যা পেটের চর্বি গোলাতে সহায়তা করে মাছের তেল হাড় গঠনে সহায়তা করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে মাছের তেল খেলে কোমরও পেটের চর্বি গলতে শুরু করে নাম্বার সেভেন আদা লেবু মধুর মিশ্রণ শরীরের ক্ষতিকর টকিন উপাদান বের করতে বিশেষ এই পানীয়টি সহায়ক ভূমিকা পালন করবে এটি খেলে পেটে মেদ জমবে না উড়ু পেট ও কোমরের চর্বি দ্রুত গলাতে পারে এই পানীয় এছাড়াও এই পানীয়টির বিশেষত্ব হলো এটি ঠান্ডা কাশি হজমের সমস্যায় কার্যকরী ভূমিকা পালন করে মাত্র দুই থেকে তিনটি উপাদান দিয়েই এই পানীয়টি তৈরি করতে পারবেন আদা কুচি আধা কাপ জল লেবুর রস মধুর মিশ্রণের মাধ্যমে একটি প্যানে আধা কাপ জল নিয়ে তার মধ্যে আদা কুচি মিশিয়ে তারপর চায়ের মতো ধীরে ধীরে পান করুন দিনে অন্তত একবার হলো এই পানীয়টি পান করুন অবশ্যই খাওয়ার আধা ঘন্টা পূর্বে এটি পান করবেন নাম্বার এইট তলপেটের মেদ কমাতে আমলকির জুস খুব কার্যকর আমলকি মেটাপলিজম বাড়ায় সাথে সাথে হজমে সহায়তা করে থাকে দ্রুত ওজন কমাতে ম্যাটাপলিজম বাড়ানো অত্যন্ত জরুরি এই জুসের সাথে কিছুটা মধু যোগ করলে আপনার শরীর হবে তরতাজা নিয়মিত এই জুস পান করলে তলপেটের চর্বি গলবে তবে আমলকির জুস কিভাবে বানাবেন যা যা লাগবে আমলকি চারটে গোলমরিচের গুঁড়ো সামান্য মধু একটা চামচ বরফ কচি পাঁচটা চামচ এবং জল দুই কাপ এবার প্রথমে আমলকি কি নিয়ে এর সঙ্গে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন এবার এতে দুই কাপ জল দিয়ে এক মিনিট ব্লেন্ড করুন এরপর একটি গ্লাসে ঢেলে এর সঙ্গে মধু মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন তারপর বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা খেয়ে ফেলুন দেখবেন পেটের চর্বি ঝড়ের গতিতে গলবে পেটের মেদ কমাতে চাইলে যে সমস্ত ব্যায়াম ও খাওয়া দাওয়াগুলি বললাম সেগুলি নিয়মিত করতে হবে শরীরচর্চার পাশাপাশি খাদ্য অভ্যাসে পরিবর্তন আনতে হবে প্রচুর পরিমাণে ফল ও শাক খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে জলপান করতে হবে জ্যাকফুড ফুড ও মশলা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে এবং সেই সাথে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে আশা করি সম্পূর্ণটা বোঝাতে পেরেছি ধন্যবাদ